এই ডিজাইন রয়েছে যেটা সিএনসি তে করা হয়েছে পুরোটা ডিজাইন এখানে যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু জানালার সব ডিজাইন রয়েছে এর মধ্যে কিন্তু কাজ হচ্ছে সিএনসি এর উপরে মেশিনটাকে কিন্তু কন্ট্রোল করছে এই যে তো নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি সেই পাকুয়াতে আর আজকে আমরা কিন্তু অনেকেই জানি যে খাট কিন্তু হলে বা বিয়েবাড়ির সময় কিন্তু মনে পড়ে যে খাটের ডিজাইনটা সুন্দর হয়নি তো আজকে কিন্তু সেই খাট যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের কিন্তু আমি একদম দেখতে পাচ্ছ দোকানের চলে এসেছি একটা কোম্পানিও বলতে পারো তো ছোটোমোটো দোকানে কিন্তু রয়েছে সিএনসি তো আজকে সেই সিএনসিতে কাঠের যে খাটের ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো কিন্তু তৈরি হচ্ছে সিএনসিতে কোনো মানুষ কিন্তু হাতে গড়ে ডিজাইনগুলো তৈরি করছে না প্রোগ্রামের সাহায্যে কিন্তু ডিজাইন তৈরি হচ্ছে তো আজকে সেই শপেই চলে এসেছি আর তোমাদের সেই খাটের ডিজাইনগুলো কিন্তু আমি আজকে দেখাবো তো চলো এর যে সামনের ডিজাইনগুলো হয় খুব সুন্দর সুন্দর সেগুলো কিন্তু আজকে এই দোকানে দেখতে চলেছি অলরেডি ভেতরে কিন্তু মেশিনে সিএনসিতে কাজ হচ্ছে এখান থেকে তোমাদের দেখাতে পাচ্ছি না ভেতরে গিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখাবো সেই খাটের ডিজাইনগুলো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই কন্ট্রোলার দিয়ে পুরো মেশিনটাকে কিন্তু কন্ট্রোল করছে এই যে তোমরা অনেকেই চেনো এই মেশিনকে কিন্তু সিএনসি জেড আর এক্স এই দুটোতে কিন্তু কাজ হয় এটাতে এখন কিন্তু মাইনাসে যাচ্ছে জিরো পয়েন্টে আসছে এই যে হাতে দেখতে পাচ্ছ দাদার হাতে কন্ট্রোলার আর এখানে কিন্তু সেই কাঠের জবে বসানো হয়েছে এটা কিন্তু ডিজাইন হবে যে কোনো একটা কাঠের ওপরে কিন্তু তো এরকম যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এরকম ঠিক ডিজাইন হবে অটোমেটিক স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ মেশিনের মোটর ঘুরছে তার পয়েন্টে কিন্তু যাচ্ছে জিরো পয়েন্টের দিকে শুরু হবে কাটিং দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি ছোট্ট একটা কিন্তু সেই দোকানের মধ্যে কিন্তু কাজ হচ্ছে সিএনসির উপরে তো চলো সেই সিএনসির কাজগুলো তোমাদের কিন্তু আমি দেখাবো এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ কোডিংয়ের প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ এটা কিন্তু দরজার কিন্তু ডিজাইন হবে ঘরের তো সেটা তোমাদের একটু দেখাচ্ছি আর যেটা রয়েছে হাটের সেই ডিজাইন রয়েছে যেটা সিএনসিতেই করা হয়েছে পুরোটা ডিজাইন যদিও ভেতর রয়েছে তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না সেই দেখতে পাচ্ছ গোডাউনের ভেতরে ডিজাইনগুলো রয়েছে সব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সিএনসির উপরে বেস করে বানানো হয়েছে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন জায়গা নেই তোমাদের দেখাতে পাচ্ছি না ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জানালার সব ডিজাইন রয়েছে আর এগুলো খুবই সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে যেহেতু হাতের তৈরি না এগুলো সব কিন্তু প্রোগ্রামে সেই মেশিনেই তৈরি জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ দোকানটা রয়েছে ঠিক কলেজের সামনেই এদিকে যে গ্যারেজ রয়েছে টোটোর শোরুম গ্যারেজ ঠিক সাইডেই কিন্তু রয়েছে এই দোকান ছোট্ট করে সো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে এখান থেকে কিন্তু তোমরা সেই খাটের ডিজাইন নিতে পারো খুব সুন্দর সুন্দর খাটের ডিজাইন রয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে